এই সেই কক্সবাজার যেখানে টাকার বিনিময়ে ভাড়াই মেয়ে পাওয়া যায়, এই সেই কক্সবাজার। এই যে আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনি কি করতেছেন? এটা মেসেজ করতেছি। মেসেজ করতেছেন? এই যে ভাই, আপনি কি করতেছেন? তো দর্শক, আমরা গোপন সংবাদে খবর পাইছি, কারণ আমি আগে কথা বলে লই, আমরা গোপন সংবাদে খবর পাইছি এখানে নাকি ভাড়াই নাকি এই যে মেয়ে মিলে এই যে কক্সবাজার একটি আবাসিক হোটেল আমরা অভিযান দিচ্ছি। আগে আমার কথা শুনেন, আপনারা কি করতেছেন এগুলি? মেসেজ করতেছেন? আচ্ছা, কি মূলত? আচ্ছা ভাই, আপনার বাসা কোথায়? আমার বাসা ভাই ঢাকা। আপনার বাসা ঢাকা? জি। আচ্ছা, তো আপনি যেখানে শুয়ে পড়লেন, অক্কর মনে হইতেছে যান পান চাইরে দিছেন, এভাবে মানে মরার মতো ঘুমাইতেছেন, কারণ কি? আমি ঢাকাতে ভাই জার্নি করে আইছি। হ্যাঁ, আইছি কক্সবাজার ঘুরতে। হ্যাঁ, জার্নি করার পর আসে এখানে আমার সুল্লাকান্ত। হ্যাঁ, দেখা যায় এখানে এই হোটেলে ঢুকছি, দেখা যায় মানে মেসেজ করার একটু সুখ সুবিধা আছে। আচ্ছা, মানে আপনার শরীরটা খুব মানে শরীরটা মানে ব্যথা করতেছে, এই জন্য মেসেজ করে। কত টাকার বিনিময়ে ওরে নিছেন ভাড়াই? অনেক জায়গাতে অনেক কোয়ালিটি জানে, 500 টাকা বললো তাই। আচ্ছা, 500 টাকার বললো আপনাকে? বা আপু, কত টাকার মধ্যে আসছেন? 500 টাকাই। 500 টাকা, এই টাকাটাকে আপনি নিয়ে যাবেন? একটি গোপন সংবাদে আমরা একটি আবাসিক হোটেল আসছি। তো আমরা এই যে আপু, আপনি বলেন আপনি যে চাকরিটা অন্য কিছু করতে পারেন, এটা কি কেমন বিউটি পার্লার? হ্যাঁ, আমার কথা শুনে একটু কথা বলেন, আমরা হইলো সাংবাদিক। তো সাংবাদিক দেখে কি হইছে বললাম না তো, ডিস্টার্ব করে না এমনিতেই ওনার মেসেজ পরে আমার আরো তিনজনকে মেসেজ করতে হবে বারবার। মানে আরো তিনজনের বডি মেসেজ করতে হবে আপনার? আচ্ছা, এই যে ভাই, আপনি সেবাটা নিতেছেন কেমন অনুভূতি হইতেছে? একটা মেয়ে আপনাকে মেসেজ করছে ভাই, এতক্ষণ সেবাটা অনেক ভালো ছিল, কিন্তু আপনি আমার পরে মানে অন্যরকম মানে আমি আপনাদের ডিস্টার্ব হয়ে দাঁড়াইলাম। তো দর্শক দেখেন কি বলতেছে, মানে আসলে কি মানে কথা আছে না, কেমতের আলামত চলে আসছে। তো তারই জলজন্ত উদাহরণ হলো এই যে দেখেন ওরা। তো আপনারা জানেন যে কিপ না পাওয়া যায়, আপনার জানেন আমরা শুনছি যে কক্সবাজার একটা পর্যটন এলাকা, সেখানে প্রেমিক প্রেমিকা এবং অনেক মানে যারা আত্মীয় স্বজন বা ফ্যামিলি নিয়ে ঘুরতে যায়, এখানে নাকি বর্তমানে বডি পর্যন্ত মেসেজ হয় বিউটি পার্লারের মেয়েগুলো। এই আপু, আপনার কি আসলে বিউটি পার্লার জব করেন? আপনার বিউটি পার্লারের নাম কি? হ্যাঁ, নাম কি বলেন তো? আপনি কি কোম্পানির জব করেন? আপনার কোম্পানির অ্যাড্রেসটা দেন, আপনার কার্ড আছে? হ্যাঁ, আপনার নাম বলেন, আমার তো আপনার সন্দেহ হচ্ছে, আপনি নাম বলতে পারছেন না কেন? আপনার নাম বলতেছেন না কেন? নাম বলেন। আচ্ছা, আমার কথা শুনেন, আপনারা এই যে কোনো অ্যাড্রেস নাই। হ্যাঁ, আমি ঢাকাতে জার্নি করে আইছি। আচ্ছা, আপনি কি আরাম করার জন্য দিবেন না? অবশ্যই আরাম করার জন্য দিব। আপনার সমস্যা কি? আপনার কথা বললে সমস্যা কি? এরকম এটা তো বাংলাদেশের রুলস নাই, এরকম কোথাও দেখছেন? আপনার মেসেজ করতেছেন, এটা কি কোনো যুক্তিসঙ্গত? তারপর একটা মেয়ে দে আমার কথা শুনে যান, মানে এগুলি কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি ছড়াই দিব, কারণ আপনারা এই যে চিনে রাখেন, এই যে কোম্পানির চিনে রাখেন, এই যে দেখেন এটা হলো এদের ব্যাকগ্রাউন্ড, এই যে দেখেন এটা হলো এদের হোটেলের ব্যাকগ্রাউন্ড। এই যে ভাই, আপনি আচ্ছা আপনার কাজ করেন, আমি আমার মতো আমি দেখাই পাবলিকের, দেখেন ওরা কিভাবে মেসেজ করে। আচ্ছা, আপনার মেসেজ করেন না, আপনার বলে সময় নষ্ট হয়ে যাচ্ছে, মেসেজ করেন। মেসেজ করব আপনি, এটা পাবলিক পেজে ছাড়বেন, এটা কি এডিটি ভাই? আমার কথা শুনেন, ক্যামেরা ভাই, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। আমাদের কিন্তু খাট আছে, বুঝছেন কি কইছি? আপনার আমি তো এখানে ভাই মেসেজ করতে আইছি টাকা দিয়া। হ্যাঁ, আমার তো একটা রিজিস্টার টাইম আছে। আচ্ছা, আমার আধা ঘন্টা মেসেজ করুক বা 1 ঘন্টা মেসেজ করুক, আমি মেসেজ করে আমার শেষ, আমি চলে যাব। আচ্ছা আচ্ছা, আপনার মেসেজ করেন। আচ্ছা, তো দেখেন ওরা বিরক্ত হইতেছে। আচ্ছা, আপনার কাজ করেন, যান, আপনারা ডিস্টার্ব করবেন না, আমি আমার মতো কথা বলতেছি। তো দেখেন কি একটা অবস্থা, কীরকম একটা বেহায়াপনা কাজ করতেছে, দেখেন কীভাবে মেসেজ করতেছে, একটা মেয়ে হয়ে একটা ছেলের দেখেন কীভাবে মেসেজ করতেছে। চি চি, মানে কথা আছে যে ক্ষমতার একটা আলামত এসে পড়ছে, তারই কিন্তু যে আমরা আপনাদেরকে প্রমাণ সহ দেখাইতেছি কি না মিলে টাকার বিনিময়ে মাত্র 500 টাকার বিনিময়ে দেখেন একটা মেয়ে তার মানে নিজের ইজ্জত সম্মান রেখে এটা নাকি বিউটি পার্লার থেকে আসছে। চি চি, দেখেন টাকার বিনিময়ে ক্ষীণা মিলে, দেখেন টাকার বিনিময়ে মেয়েটা কীভাবে হাত পাও টিপতেছে। চি চি, মানে মাত্র এত বেহা এত বেলা যাচ্ছে, এটার নাম হলো চাকরি। হ্যাঁ, এই যে এই বোন,
আমার কথা শুনেন, আপনারা এগুলি কি করতেছেন? আমার তো মানে লজ্জা লাগতো স্যার। এই ভাইটাও কেমন? এই ভাই আপনার কি মেসেজ এর তো এই শর্ট পড়ে গেছে? বাসা থেকে মেসেজ করতে পারেন না? হ্যাঁ ভাই, বাসা তো মেসেজ করে মেসেজ করতে করতে আমার অভ্যাস এর লাগি ভাই, আপনি ডিস্টার্ব করেন না ভাই। আচ্ছা, মানে গাড়ি দাইসে ক্লান্ত হয়ে গেছেন না? তো আচ্ছা ডিস্টার্ব করুন, আপনারা আপনারা কাজ করেন। তো দর্শক ভিডিওটা ছড়ায় দিবেন, দেখেন টাকার বিনিময়ে কি না পাওয়া যায়। দেখেন এই কক্সবাজারে কি না পাওয়া যায়, আপনারা একটু লক্ষ্য করে দেখেন।